Hello, dear students. Welcome to my YouTube tutorial master. Students, আমি তোমাদের সামনে আজকে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে এলাম। সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস। দেখছো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। একটু জটিল অঙ্ক। এটা সেম সিক্সে থাকে, সেম সিক্সে রয়েছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট যেখানে আমি করিয়েছি তোমাদের, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ অ্যানালিসিস, ইনকাম অ্যানালিসিস, এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে ট্রেন্ড অ্যানালিসিস। ভেরি ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবেই প্রথমেই আমাদের মনে হয় যে ট্রেন্ড অ্যানালিসিস বলতে কি বোঝায়। একটু মনে রেখো, ট্রেন্ড অ্যানালিসিস বলতে কি বোঝায়, ঠিক আছে? হোয়াট ইজ ট্রেন্ড অ্যানালিসিস? ট্রেন্ড অ্যানালিসিস ইজ নাথিং বাট এ টেকনিক। এটা একটা টেকনিক হোয়াট টাইম ইজ অ্যানালাইজড টু ফোরকাস্ট দ্য ফিউচার। ভবিষ্যৎকে তুমি আগে থেকে বলে দিতে পারছ, ফিউচারকে তুমি আগে থেকে বলে দিতে পারছ। কিসের মাধ্যমে? এই টাইম অ্যানালিসিসের মাধ্যমে, ঠিক আছে? এই যে টেকনিক, এই যে পদ্ধতি, অর্থাৎ ভবিষ্যতের পূর্বানুমান করতে সময়কে বিশ্লেষণ করার যে কৌশল বা পদ্ধতি, সেটাকেই বলা হয় টাইম অ্যানালিসিস বা ট্রেন্ড অ্যানালিসিস, ঠিক আছে? মনে রাখবে, ট্রেন্ড অ্যানালিসিস ইহা এক প্রকার টাইম সিরিজ অ্যানালিসিস। তোমরা অঙ্কে করেছো টাইম সিরিজ অ্যানালিসিস, ঠিক আছে? এটা টাইম সিরিজ অ্যানালিসিসের মধ্যে পড়ছে, যে সময়কে তুমি অ্যানালিসিস করছো, এই জন্য টাইম সিরিজ অ্যানালিসিস আমরা বলে থাকি। যেমন ধরো সেলস, পারচেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তারপরে নন অপারেটিং এক্সপেন্ডিচার্স, ইনকামস, গ্রস প্রফিট, নন অপারেটিং লায়াবিলিটিস, ডেটস ইত্যাদি কয়েক বছরের ডেটা তুলনা করা হয়। সবসময় মনে রাখবে, কম্পেয়ার করা হচ্ছে কিন্তু সবগুলোকে নিয়ে। ইয়ার মাধ্যমে কয়েক বছরের ডেটা শতকরা হিসাব তুলনা করা হয়ে থাকে। অবশ্য এই শতকরা হিসাব কোনো বিশেষ বছরে, সাধারণত ইনিশিয়াল যে বছরটা থাকে, মানে একদম প্রথমে যে বছরটা থাকে, সেই বছরকে তোমার বেস হিসাবে ধরে করতে হয়, ঠিক আছে? উইথ দিস টেকনিক, সিরিজ অফ ফিনান্সিয়াল ডেটা ফর সার্ভাল ইয়ার্স আর কম্পেয়ার্ড টুগেদার ইন টার্মস অফ পার্সেন্টেজ। সাচ পার্সেন্টেজ ইজ ক্যালকুলেটেড টেকিং এনি ইয়ার অ্যাজ বেস ইয়ার। যে কোনো বছরকে তুমি বেস ইয়ার করতে পারো, কিন্তু সাধারণত আমরা ইনিশিয়াল যেটা করি, জেনারেলি বিগিনিং ইয়ার যেটা থাকে, সেটাকেই আমরা বেস করে থাকি। কিন্তু আবার বলছি, যে কোনো বছরকে তুমি নিতে পারো, ঠিক আছে? এইবার এর ওপরে আমি অঙ্ক করব, যেটা 2012 অনার্সে এসছে। এটা জেনারেল এবং অনার্সে আসে, এই অঙ্ক বারবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, এই যে দেওয়া আছে অঙ্কটা, এখানে দেখো আমার 2010, 11, 12, দেখতে পাচ্ছ তুমি পাশে অঙ্কটা রেখে দিয়েছি, 2010, 11, 12 দেওয়া আছে, ঠিক আছে? এটা কি দেওয়া আছে তোমার বলে দিয়েছি, কিন্তু কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ফিক্সড অ্যাসেটস ইন অ্যাবসলিউট ভ্যালু টেকিং 2009 কে বেস ধরে করা হয়েছে। কিন্তু 2009 কি আছে? নেই এখানে। 2010, 11, 12 রয়েছে, 2009 নেই। তা 2009 কে বেস করে ধরা হয়েছে, ঠিক আছে? এবার আমি অঙ্কটা শুরু করছি। দেখো, মনে রাখবে, ট্রেন্ড অ্যানালিসিস করতে গেলে এই ফর্মুলাটা মনে রাখবে। দুটো ফর্মুলা আছে, ট্রেন্ড মানে পার্সেন্টেজ ভ্যালু অফ কারেন্ট পিরিয়ড ডিভাইডেড বাই ভ্যালু অফ ব্যাক পিরিয়ড ইনটু 100, ঠিক আছে? এটা ফর্মুলা। এইবার দেখো, আমি একটা চার্ট বানাচ্ছি। এই চার্টটাই মেইন কনস্ট্রাকশন অফ কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ফিক্সড অ্যাসেট। এখানে দেখো কী চেয়েছে, কনস্ট্রাক্ট কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ফিক্সড অ্যাসেট। দেখতে পাচ্ছ, ফিক্সড অ্যাসেটস ইন অ্যাবসলিউট ভ্যালু, কারণ ফিক্সড অ্যাসেট চেয়েছে, তাই আমরা ফিক্সড অ্যাসেট লিখলাম। এবং বেসটা বলেছে 2009 বেস বলেছে। এই দেখো, 2009 বেস বলেছে, তাই 2009 বেসটা নিয়ে নিচ্ছি। কীভাবে অঙ্কটা করব দেখো, প্রথমে হচ্ছে এরকম একটা চার্ট বানাবে, যেহেতু 2009 বেস আছে, 2009টাকেও ধরবে। কিন্তু এখানেও দেখো, 2009 ধরলাম, এখানে ট্রেন্ড ভ্যালু ধরলাম, ট্রেন্ড ভ্যালুগুলো আগে বসিয়ে নিই, তারপরে আমি ক্যালকুলেশন করব। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে আমি বসিয়ে দিই। দেখো এখানে কি আছে, যে ভ্যালুগুলো আছে সেগুলো বসিয়ে দিই। দেখতে পাচ্ছ, দেখো
তোমার 2009 কিছু নেই, তার মানে কি করব আমি? প্রথমে কি করলাম দেখো, আমি এইগুলো বসিয়ে দিলাম, গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, পাঁচখান আইটেম আছে। তাহলে দেখো পাঁচখান আইটেম আগে বসিয়ে এলাম, গুডউইল কত আছে 1,14,000 টাকা, তারপরে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত আছে 5,40,000 টাকা নিলাম, তারপর হচ্ছে প্ল্যান্ট কত আছে 4,80,000 নিয়ে নিলাম, তারপরে হচ্ছে মেশিনারি আছে দেখো 4,60,000 নিয়ে নিলাম, আর হচ্ছে তোমার ফার্নিচার আছে 60,000 টাকা নিয়ে নিলাম। এই পাঁচটা আইটেম চলে এলো। এইবার চলে আসি ট্রেন্ড ভ্যালুতে, চলে আসি ট্রেন্ড ভ্যালু। দেখো প্রথমে 2009 যেহেতু বেস বলেছে, এর কিন্তু কোনো ভ্যালু নেই, তাই আমরা 2009 পুরোটাই 100 করে ধরে নেব, ঠিক আছে? যেহেতু পার্সেন্টেজে 100 থাকে, ম্যাক্সিমাম 100, তাই 100 ধরলাম। এইবার দেখো আমি পরপর বসিয়ে দেবো। এইবার 2010-এর গুডউইল, গুডউইলটা কত হয়েছে 90, 125, 110, 125, 110, 120, 105, 120, 105 হয়ে গেল। তারপর দেখো 2011, 80, 160, 80, 160, 125, 200, 125, 200 আর 115 বসিয়ে দিলাম। আমি এখনও কিন্তু আমার তরফ থেকে কিছু করছি না, শুধু বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো। 70, 2012-তে 70, 180, 160, 70, 180, 160, 230 আর 120, 230, 120। তাহলে আমার অঙ্কটা টোকা হয়ে গেল। এইবার আমি করব অঙ্কটা, ঠিক আছে? আমি একটু বড় করে নিই তোমাদের সুবিধার জন্য, কারণ আমার আর অঙ্কটা প্রয়োজন নেই, সেই জন্য আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা একটু কালিটাও চেঞ্জ করে নিচ্ছি, দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা এইবার কি করব, 2009-এ যখন আমি ক্যালকুলেশন করব, একটু খেয়াল রাখবে 2009 ক্যালকুলেশন করব কিভাবে। দেখো 14,000 টাকা আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা এটা একটু চেঞ্জ করি, 14,000 টাকা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা 14,000। এইবার দেখো এই 14,000টা লিখলাম, এর ওপর ক্যালকুলেশন করব, ইনটু কত করব, এই 100 প্রথমবারটা কিন্তু এইভাবে করবে। তারপরে যেহেতু প্রথমবারটা আমি জানি না যে 100-তে কত হবে, সেই জন্য 100টা কিন্তু নিলাম। আর এই 2012-টা বেস পিরিয়ড, এই দেখো অঙ্কের মধ্যে ছিল 2012-র ফিগারগুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2012-র ফিগারগুলো যদি দেওয়া থাকে, তাহলে 2012 মানে 70 তুমি পার্সেন্ট ধরতে পারো, 70% বা 70 ভাগ ধরতে পারো, 70 ভাগে হচ্ছে 14,000। তাহলে 100 ভাগে কত হচ্ছে, আমি ক্যালকুলেশন করলাম 20,000। তুমি ক্যালকুলেটার ইউজ করবে, অবশ্যই করবে। 14,000 ইন্টু তোমার 100 ভাগ হচ্ছে 70, তাই তো? করলে 20,000, দেখতে পাচ্ছ 20,000 টাকা হলো। এটা বুঝতে পারলে, এইভাবে তুমি প্রতিটার ক্ষেত্রে করে নেবে। 2009-টা করছি কিন্তু 5,40,000 ইন্টু 100 বাই 180, ঠিক আছে? 100 বাই 180 আবার তুমি ক্যালকুলেটার ইউজ করো, 5,40,000, 5,40,000 100 দিয়ে গুণ করলে 2 শূন্য চলে এলো, আর 180 করলে 3 লাখ, ঠিক আছে? 3 লাখ টাকা হলো। তারপরে দেখো রয়েছে 4,80,000, 4,80,000 নিয়ে নিলেন ইন্টু 100 বাই 160, তাই তো? 100 বাই 160, তাহলে 4,80,000 ইন্টু 100 ভাগ হচ্ছে 160, 160 করলে 3 লাখ, দেখতে পাচ্ছ 3 লাখ টাকা, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে তোমার 4,60,000, 4,60,000 ইন্টু 100 বাই হচ্ছে 230। আমি আর একটা ক্যালকুলেশন করলাম, করা আছে আমার, তোমাদের দেখালাম না, তোমরা করে নেবে। 2 লাখ হলো। ফার্নিচার কত হচ্ছে 60,000, 60,000টা লিখলাম, আর এখানে 100 আছে ইন্টু 100 ডিভাইডেড বাই 120 করলে 50,000, ঠিক আছে? এটা দেখিয়ে দিই, তোমার 60,000 100 দিয়ে গুণ করলাম, ডিভাইডেড বাই 120 করলে 50,000, ঠিক আছে? সবাই বুঝতে পারলে? এবার চলে আসি পরের বছরটা, এটা কিন্তু খেয়াল রাখবে।
এইগুলোই আমাকে বের করতে হচ্ছে, ট্রেন্ড ভ্যালু, ঠিক আছে? 2010-এ যখন করব তখন একটু খেয়াল রাখবে, তখন কিন্তু 100-এ থাকছে না, তখন 90-তে রয়ে গেছে। আমি এই কালিটা একটু চেঞ্জ করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ভালো হবে। দেখো এখন কিন্তু 2010-এ যখন করছি আমি, তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ মানে কি 90-ই রয়েছে, তাহলে তখন 90% করব, ঠিক আছে? সবগুলোই তখন পার্সেন্ট চলে আসবে, 90%, তার মানে 20,000-এ 90%, 1,00,000, আর তোমার 18,000 হচ্ছে। তারপরে ধরো এই যে 3,00,000 বেরোলো, 3,00,000-এর কত পার্সেন্ট, এটা হচ্ছে 125%, 3,00,000 ইন্টু 125%, 3,75,000 চলে এলো, ঠিক আছে? তারপরে ধরো আবার 3,00,000, এখানে 3,00,000 বেরিয়েছে, তাই 3,00,000 ইন্টু 110% করলে আসছে 3,30,000, আর তোমার আসছে কত, এখানে এলো 2,00,000 টাকা এলো, তা 2,00,000 ইন্টু এখানে 120, তাহলে 120% করলে 2,40,000 এলো। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার কত আছে, কত বেরোলো, 50,000 বেরোলো, 50,000-এর তোমার এখানে 105 আছে, 105% করলে 52,500। এই লাস্টেরটা একটু দেখিয়ে দিই, 50,000 বেরিয়েছিল ইন্টু কত পার্সেন্ট, 105% করলে 52,500, ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারলে, এই 2010 অবধি বুঝে গেলে, ঠিক আছে? আবার একটু কালিটা চেঞ্জ করি, আমি এক একটা কলম চেষ্টা করছি আলাদা কালিতে করার, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আবার একটু লাল নিলাম, এইবার 2011 যখন করব, 2011 আসছে, তখন কি হচ্ছে দেখো, কারেন্টটা কত আছে, 80 হচ্ছে, মানে 80%, ঠিক আছে? সব সময় কিন্তু এই যে বেস পিরিয়ডটা কিন্তু 2009-টা বেস ধরা হয়েছে, বেসটা কিন্তু আসবে, এখানে যদি 120 হতো তাহলে 80/120 হতো সবগুলো, ঠিক আছে? এইভাবে 120 দিয়ে ভাগ করতে হতো। আচ্ছা এইখানে অ্যামাউন্টটা কত নেবো, এটাও কিন্তু একটু ভাববার বিষয় আছে, যে এখানে 20,000 টাকা নেবো, অর্থাৎ 2009-এ তোমার কত বেরিয়েছে, 20,000, এই 2009 যেহেতু বেস পিরিয়ড হচ্ছি, তার জন্য 2009-এ যে অ্যামাউন্টটা সেইটাই নেবো, 2009-এর অ্যামাউন্টটা নেবো, আবার 2009-এর ট্রেন্ড ভ্যালুটাও নেবো, ঠিক আছে? তাহলে 20,000, এখানে কিন্তু 18,000 নেবো না, কিন্তু এইটা নেবো না, হ্যাঁ এইটা হবে, ঠিক আছে? এইটা হলো তাহলে 20,000 ইন্টু 80%, 16,000। তারপরে দেখো পরেরটা কত হচ্ছে, এই 3,00,000, 3,00,000 ইন্টু 160%, পরেরটা 160% দেখে নাও কত হচ্ছে, 3,00,000 ইন্টু 160%, 4,80,000, ঠিক আছে? তারপরটা দেখো এখানেও 3,00,000 বেরিয়েছে, এই 3,00,000, 3,00,000 ইন্টু 125%, তোমার পেলাম হচ্ছে 3,75,000। তোমরা ক্যালকুলেশনগুলো করে নেবে, আমি সবগুলো করছি না, বেশি বেশি করে দিচ্ছি। তারপরে দেখো আবার এখানে কত আছে, এখানে আছে তোমার 2,00,000, দেখতে পাচ্ছ 2009-এরটা কিন্তু 2,00,000 নিলাম ইন্টু 200% নিলাম, তাহলে 4,00,000, ডবল। তারপরেরটা হচ্ছে তোমার কত আছে, 50,000, 50,000 নিলাম ইন্টু কত আছে, 115%, কি করছি, 50,000, এই 50,000-টা আসছে ইন্টু 115%, 50,000 ইন্টু 115% করলে কত, 57,500, বুঝতে পারলে এটা? এইবার দেখো আমি 2012 সালে চলে যাব, 2012 সালে করলাম, 2012 সালে কত হবে, সেই 20,000, 20,000 ইন্টু এরা কত আছে, 70, তাহলে 70%, 20,000-এ 70%, তাহলে 14,000। তারপরে চলে যাব হচ্ছে তোমার ওই সেই প্রথমটায় নেবো, 2009-এরটা, 3,00,000, 3,00,000 ইন্টু কত আছে, 180%, এটা তুমি একটু করে নাও,
3 লাখ ইন্টু 180% করলে কত হচ্ছে 5 লাখ 40 হয়ে গেল। তারপর দেখো আবার এখানে 300 আছে, 300 নিলাম, হ্যাঁ এই 300 ইন্টু কত আছে 160 আছে, তাহলে 160% করলে তোমার 4 লাখ 80 এলো। তারপরে দেখো আবার এখানে কত আছে 2 লাখ, 2 লাখ নিলাম ইন্টু তোমার 230% করলে 4 লাখ 60 হলো। তারপরে আবার এখানে 50,000 আছে, 50,000 ইন্টু তোমার কত আছে 120%, এটা ক্যালকুলেশন করে নাও, 50,000 ইন্টু 120% 60,000। তাহলে এইভাবে তোমাকে কী বের করতে হবে, ট্রেন্ড ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। ট্রেন্ড ভ্যালু দেওয়া আছে এবং ওদের ভ্যালুগুলো দেওয়া আছে ফিক্সড অ্যাসেটের, আমি সেইগুলো থেকে যে এই বছরে অ্যাপ্রিয়েন্ট করলাম যে কত হতে পারে। সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই অঙ্কটা, খুব একটা সহজ অঙ্ক না, সবসময় মনে রাখবে কিন্তু এই 2009 যেটা করা হয়েছে বেস পিরিয়ড তার উপর ভিত্তি করে অঙ্কটা করা হলো। কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে, এই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যারা সিএ পরীক্ষা দেবে, সিএমএ পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ, না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।